हेलो फ्रेंड्स, हमें आज के हमारे नतून चैने आबार एक नतून भिडियो नहीं चले पाखी एक प्रॉब्लम होच्छे जे पाखी फेदार प्लागिंग होच्छे माने पालक उठे जाच्छे किछु किछु जायगाय, तो तार ट्रिटमेंट किभाबे करब आज के सेटा निये भिडियो एक बनालाम। सेई जन्य आपनादेर काछे आशा देखी किभाबे पाखी पालक जाते नतून भावे बेरोय সেটা কি আমি মেডিসিন ইউজ করি সেটা আপনাদের কাছে আজকে দেখাবো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটু জানাবেন যে আমরা পরবর্তী ভিডিও কী দেখতে চাইছেন সেটা একটু জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি পাখির পালক উঠে যাচ্ছে তার ট্রিটমেন্ট কীভাবে করব সেইটা নিয়ে আজকে আপনাদের কাছে একটু ভিডিও করে দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে ভারত এলাকা কোম্পানির ওড়োবাত, ঠিক আছে। এটা ওড়োবাত, এটা 300 গ্রাম। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, পাওয়া যাচ্ছিল না। এটা এমআরপি পড়েছে আমার কিনতে 300 টাকা পড়েছে। এমআরপিটা কোথায় আছে, এমআরপিটা এখানে লেখা নেই। অনলাইন থেকে কিনেছিলাম, আপনি পেয়ে যাবেন ওই 200-300-এর মধ্যে পড়বে। আর আপনার এটাকে হালকা গরম পানি করে নেবেন, হালকা গরম পানিতে যেমন পরিমাণ মতো দিতে হবে, কেননা যারা যেরকম পাখি সেরকম নিয়ে করতে হবে। আমি এটা গুলেছিলাম, এক সসপ্যান নিয়েছিলাম, তো সেটা এখন ওই দেখুন আমার এই যো একটা বোতলে আমি নিয়ে নিয়েছি, স্প্রে বোতলে এটা ভর্তি করেছিলাম। আমি কিছু পাখিকে দিয়েও দিয়েছি, তখন মনে পড়লো যে আপনাদের কাছে একটা ভিডিও করে দেখাই। তো যাদের পালক উঠে যাচ্ছে সেই সব পাখি দেখারে এইটা গুলে আপনার সপ্তাহে 2 দিন স্প্রে করে দেবেন। এই রকম আমার এই পাখিটা আমার পালক উঠে যাচ্ছিল, তো আমি আগে একবার দিয়েছিলাম কিন্তু টাইম হচ্ছে না বলে দিতে পারছি না। এই দেখুন ঘাড়ের গাছটা পালক উঠে যাচ্ছিলো, তো একে চালু করে দিয়েছি। আদার্স অন্য পাখিকে দিলেও অসুবিধা নেই, যাদের পালক ভালো আছে তাদের কাছে দিলেও অসুবিধা নেই। ওষুধটা খুব ভালো প্রোডাক্ট, ঠিক আছে। এটা সপ্তাহে 2 দিন দিলে আপনার পাখির যে ফেদার আছে পালক আছে সেগুলো সাইন করবে এবং আপনার খুব দ্রুত বেরোতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন সব পাখি দেখারই আমি আজকে স্নান করিয়ে দিয়েছি। এটা আমার ব্রিডিং পেয়ার, এর বাচ্চা অলরেডি আছে, আপনাদের এখানে দেখিয়েছি আমার আগের ভিডিওয় দেখতে পেয়েছেন আপনারা। 3টে বেবি আছে এখানে। এই মেলটারও একটু প্রবলেম ছিল ফেদারে, কিন্তু এখন ডিমে বসে আছে, ওই জন্যে আমি ওকে আর ডিস্টার্ব করিনি, ডিমে তা দিচ্ছে। এটা ফিমেলটা বাইরে আছে। এই দেখুন, এই অ্যালবিনোটারও পালক একটু ফেদার প্রবলেম আছে, তাকেও আমি দিয়ে দিয়েছি আজকে, ঠিক আছে। দেখুন এইভাবে স্প্রে করে দেবেন, এইভাবে স্প্রে করে দেবেন। দেখারে বুঝলেন, এইভাবে স্প্রে করে দেবেন সপ্তাহে 2 দিন। দেখবেন ওর ভালো ফেদার বেরোতে আরম্ভ করবে, পাখির পালকের যে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা আসবে, ঠিক আছে। এই ওষুধটা খুব ভালো প্রোডাক্ট। এছাড়াও আপনি হালকা গরম পানিতে নিম পাতা আর হলুদ মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন সপ্তাহে, তাতে তার ব্যাকটেরিয়া চলে যাবে পাখির শরীরে, প্লাস আপনার শরীরে যে এই যে পালক যে প্রবলেম সেটাও আপনার সলভ হয়ে যাবে। কেন আমি এর আগে নিম পাতা হলুদ স্প্রে করি দেখেছেন, বা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা খুব ভালো কাজ করে, ওই অ্যালোভেরা জেলটাও আপনি স্প্রে করতে পারেন, বা যেখানে যেখানে ওর পালক উঠে যাচ্ছে সেখানে সেখানে আপনি অ্যালোভেরা জেলটা মানে ভালো করে ইয়ে করে পেস্ট করে লাগিয়ে দেবেন, সপ্তাহে 2 দিন করে লাগিয়ে দেবেন, দেখবেন ভালো ইয়ে হয়ে যাবে। এটা মেল আছে,
আর এটা সিমেল, এই সিমেলটা আমি নতুন নিয়ে এসেছি ফ্রেন্ডস। এটা আমার হুগলি থেকে একজন দিয়ে গেছে। তো এই মেলটা মেটিং করেছে আমি দেখেছি, আশা করছি এক সপ্তাহের মধ্যে ডিম পেড়ে দেবে। বক্স দিয়ে দেওয়া হয়েছে, আর এতেও বক্স দেওয়া আছে অ্যালবিনো আর ব্ল্যাকের সাথে পেয়ার দেওয়া আছে আমার গ্রের সাথে। কেন অন্য অ্যালবিনোটা বয়স ছোট আছে মেলটা, ওই জন্য আমি দিচ্ছি না এর সাথে। এটা ফিমেলটা একটু বয়স বেশি আছে, ওই জন্যে ওর ফ্যামিলিদের সাথে এই মেলটা দিয়েছি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা ইয়ে করবেন, এই ওষুধটা যদি দিতে পারেন তো ভালো, না হলে অ্যালোভেরা জেল দেবেন বা নিম পাতা হলুদ মিশিয়ে পুড়ে গরম পানিতে ফুটিয়ে সেটা ঠান্ডা করে আপনি পাখিদের খাড়ে গায়ে স্প্রে করে দেবেন, তাদের পালকের প্রবলেম যেটা সেটা সলভ হয়ে যাবে আশা করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বা এর পরে যদি আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি আশা করব সেই ভিডিও বানানোর। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। অসংখ্য ধন্যবাদ।